হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের যে এই পুলিশ স্পেশাল WBP লেডি কনস্টেবল এবং KP কনস্টেবল স্পেশাল যে ক্লাসটা আমি করাচ্ছি, সেটা দেখো আজকের টপিক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, অলরেডি আমরা এই এই টপিকগুলো ভাই আগে আমরা কমপ্লিট করে এসেছি, ঠিক আছে? অনুপাত সমানুপাত, শতকরা, সরলীকরণ, লাভ ক্ষতি, সরল সুদ এবং হচ্ছে ক্ষেত্রফল, এখানে হচ্ছে কোডিং এবং হচ্ছে ব্লাড রিলেশন, এইগুলো আমরা কমপ্লিট করেছি। আজকের আমরা কমপ্লিট করব হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এরপরে আর তিনটে বাকি থাকবে এবং এই ক্ষেত্রফলের পরে আরও একটা ক্লাস আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে আয়তন, ঠিক আছে? থ্রি ডাইমেনশন ফিগারের আয়তন। দেখো, এখানে হচ্ছে আমি আবারও বলে দিই একটা কথা, তোমরা অনেকেই কমেন্ট করেছো বিভিন্ন ভিডিওতে যে স্যার এইগুলোই কি এনাফ নাকি। দেখো ভাই, কোনোদিন আমি এইগুলোতে বিলিভ করিনি কোনোদিনও এবং সেভাবে আমি পড়াইও না। যে পরীক্ষা স্পেশাল হচ্ছে তোমাকে কয়েকটা ভিডিও করিয়ে দিয়ে আমি বলতে পারি যে এখান থেকেই কমন চলে আসবে বা এইটুকু করলেই হবে বা আমি যা করাবো সেটাই কমন আসবে বা এই প্রশ্নগুলো হচ্ছে কমন যোগ্য প্রশ্ন, আমি কোনোদিন এগুলো করাই না। কারণ সবসময় আমি এটা মানি যে ফাউন্ডেশন ঠিক থাকলে তোমাকে কোনোভাবে কোনো কোথাও কারোর উপর রিলাই থাকতে হবে না, ঠিক আছে? আমি কেন করাচ্ছি, আমি এটাই আগে থেকে প্রথম দিনের ক্লাস থেকেই আমি বলছি, জাস্ট তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বেসিক কনসেপ্টগুলো আমি কি আর একবার খুব ব্রডলি না করে খুব শর্টে যতটুকু তোমাকে বোঝানো যায় সেটার চেষ্টা আমি করছি। ওকে, অলরেডি আমাদের ইন ডিটেলস ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টার সময় প্রত্যেক দিন। দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে 8 ঘন্টা 10 ঘন্টা করে ইন ডিটেলসে ক্লাস করাচ্ছি। সেখানে বাংলা ভার্সনেরও প্রশ্ন আছে, ইংলিশ ভার্সনেরও প্রশ্ন আছে, যাতে তুমি CGL এর মতো প্রশ্ন পরীক্ষা তুমি অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে ভাই? এখানে দেখো, আমরা অলরেডি সরল সুদের ক্লাসটা গতকাল করেছি। এই ক্লাসগুলো তুমি হচ্ছে পেতে গেলে আমাদের প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে ওখানে তুমি দেখবে পুলিশ স্পেশাল WBP এবং KP কনস্টেবল স্পেশাল একটা প্লে লিস্ট বানানো আছে, ওখানে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে, ঠিক আছে ভাই? কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এমন একটা চ্যাপ্টার, ম্যাক্সিমাম তোমাদের হচ্ছে এটা একটা ভয়ের কারণ তৈরি হয় এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের স্টেট লেভেলে যা প্রশ্ন আসে তাতে কিন্তু বিশাল কঠিন কিছু তোমাকে দেয় না, ঠিক আছে ভাই? কিন্তু তোমাকে আমি কয়েকটা টাইপ শিখিয়ে দিচ্ছি, ওই টাইপগুলো অ্যাপ্লাই করতে জেনে গেলে তুমি জানবে দেখবে কোনো প্রবলেমই হবে না কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, চলো শুরু করি। শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের টেলিগ্রামটা জয়েন করতে পারো, ওখানে ক্লাসের PDFগুলো আমি শেয়ার করে দিই। দেখো শুরু করি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের তিনটে টাইপ আমি তোমাকে শিখিয়ে দেবো। একটা হচ্ছে নর্মাল টাইপ, যেটা তোমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকো, এই যে A=P(1+R/100) হোল টু দি পাওয়ার T। এখানে এ কি হয়, এ হচ্ছে হয় আমাদের কি বলো, সুদ আসল, তাই না? এ হচ্ছে আমাদের কি হয় বলো, সুদ আসল। পি হচ্ছে কি, পি হচ্ছে প্রিন্সিপাল বা আমরা এটাকে বলি কি, শুধু বলি হচ্ছে আসল। আর মানে কি, আর মানে হচ্ছে হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদের হার প্রতি বছর। ওকে, আর এখানে টাইমটা কি স্যার, টিটা হচ্ছে কত সময়ের জন্য, টিটা হচ্ছে। ওকে, এই হচ্ছে তুমি যে কোনো আসল দেওয়া থাকলে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকলে, সময় দেওয়া থাকলে তুমি ভ্যালু বসিয়ে এখান থেকে সরাসরি কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্টে ভাই এটা বের করতে পারতাম। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু তুমি যদি সূত্রে যেতে PRT/100, তুমি যদি এই সূত্রতে যেতে তাহলে তুমি সরাসরি কি পেতে, এটা কি সরাসরি তুমি পেতে হচ্ছে কি বলো, সরল সরল সুদ তুমি সরাসরি পেতে, দেখো সরাসরি পেতে সরল সুদ। কিন্তু এখানটায় তুমি সরাসরি সরল সুদ পাবে না, এখানে তুমি সুদ আসল পাবে এবং সুদ আসল থেকে তুমি কি পাবে, সুদ চক্রবৃদ্ধি সুদ। সুদ আসল মানে কি, সুদ আসল মানে স্যার প্রিন্সিপাল প্লাস হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তাহলে আমি যদি দেখি A=P+কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি স্যার, সুদ আসল থেকে আসলটা বাদ দিলে
সুদ আসল থেকে আসলটা বাদ দিলে আমি কি পাবো বলো? চক্রবৃদ্ধি সুদ পাবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নর্মাল যে সূত্রটা হয় সেটা। কিন্তু এর ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করা যায়, যেমন হচ্ছে যখন তোমাকে 3 বছরের জন্য দিয়ে দেয় তখন হচ্ছে এইখানটাতে তুমি প্রবলেম ফেস করো। এক্সাম্পল হিসেবে তোমাকে আমি বলি, ধরো তোমার কোথাও প্রিন্সিপাল হচ্ছে, দেখো কত আছে, দেখো প্রিন্সিপাল 2000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 16.23%। ঠিক আছে, 16.23%, বা এটাকে আমি যদি বলি ধরো, এটাকে ধরো আমি বললাম রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমি ধরো বললাম 20%। ওকে, আর টাইমটা তোমাকে ধরো বললাম কত বছর, বলো 3 বছর। এই কম্পাউন্ড ইন্টারেস্ট এমন একটা চ্যাপ্টার যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট মোটামুটিভাবে আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে মোটামুটি 6-7 রকমভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা যায়। তার মধ্যে তোমাকে আমি 3টে প্রসেস শিখিয়ে দেবো, যেটা তুমি অ্যাপ্লাই করলে এই জেনারেল যে সূত্রটা তোমাদের আছে এইটা বাদ দিয়ে তোমাকে আমি 3টে প্রসেস শিখিয়ে দেবো, যাতে করে তুমি যে কোনো ধরনের প্রবলেম তোমাকে দিলে তুমি ইজিলি বার করতে পারবে। ঠিক আছে ভাই, দেখো তাহলে এটা হচ্ছে তুমি যদি এখান থেকে ব্যবহার করো, কোন সূত্রে ফেলবে তুমি বার করবে এখান থেকে কি বলো? অ্যামাউন্ট বার করবে, তাই না? অ্যামাউন্ট তোমার একবারে বেরোবে কত? 2000 1+ 20% মানে স্যার কত? 20% যদি আমি লিখি 20/100 পাওয়ারে কত হবে স্যার? 3 বছরের জন্য। তার মানে অ্যামাউন্ট হচ্ছে কত হবে? 2000 20/5 100, তার মানে হচ্ছে 6/5 পাওয়ারে 3। তাহলে এটা কত হবে? 2000 ইন্টু দেখো 216 বাই হচ্ছে 125। ওকে, 25 8-এ 200, 25 5-এ 125, 5 দিয়ে গুণ করলে দেখো 5 16। ওকে, তাহলে এবারে তোমাকে তাহলে সুদ আসল তুমি কত পেলে? 16 ইন্টু 216, এটা হচ্ছে পেলে সুদ আসল। তাহলে এটা যদি সুদ আসল হয় এখান থেকে তুমি কত বাদ দেবে? এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা তুমি বাদ দিলে এটা সুদ আসল হবে, গুণ করবে এটা। ওকে, এটা গুণ আমরা সহজে কিভাবে করতে পারি? তুমি 16-কে লেখো 10+6, এর সাথে গুণ করে দাও কত? 216। তারপর 10 গুণ করলে কত হবে? 2160, আর এটা 6 দিয়ে গুণ করলে 36, 3 16 6 96, আর 6 2 12, তার মানে স্যার কত হবে? 6 5 2 1 3 1 4, আর এটা দেখো 2 1 3। তাহলে এখান থেকে আমি 2000 বাদ দেব, বাদ দিলে স্যার আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 1 4 দেখো 5 6। এত কিছু কাঠখড় পুড়িয়ে স্যার আমাদের, আমরা পুরো কোশ্চেনের স্ট্রাকচারটা তোমাকে আমি এইটা ধরেই আমি তোমাকে বুঝিয়ে দেবো, কি করে তুমি রেট অফ ইন্টারেস্ট বার করবে, কি করে তুমি হচ্ছে টাইম বার করতে পারবে, কি করে তুমি কোনো জায়গাতে 3 বছর না দিয়ে তোমাকে যদি এরকম ফ্র্যাকশন টাইম দেয় যে স্যার 2 বছর 6 মাসের জন্য আমার আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, যদি তোমাকে এইটা জিজ্ঞেস করে এটাও তুমি বলতে পারবে। তোমাকে এইটা থেকে আমি বুঝিয়ে দেবো যে এখানে স্যার 3 বছরের রেট অফ ইন্টারেস্ট 20%, প্রিন্সিপাল হচ্ছে 2000, তাহলে তোমাকে আমি বলবো স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে। আমি যদি 20% হিসেবে 3 বছর সিম্পল ইন্টারেস্ট হিসেবে টাকা রাখতাম এবং 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে টাকা রাখতাম, তাহলে আমি কি করে এক্সট্রা কত টাকা পেতাম? সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক পার্থক্যটা তোমাকে প্রথমে বুঝিয়ে দিই, তারপরে পুরো ডেটা সিস্টেমটা আমি তোমাকে এই ডেটার উপরে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমাকে 3টে প্রসেসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারি এই প্রসেসটা ছাড়া। ওকে, এই প্রসেসটা নিয়ে আমি মোটামুটি 6-7 রকমভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারি, বা তোমাদেরকেও সেটা শিখিয়ে দেবো, কিন্তু সেটা হচ্ছে যখন ইন ডিটেলসে ক্লাস করব। ঠিক আছে ভাই, কারণ এখানে ওই 1 ঘন্টার ক্লাসে পুরো কমপ্লিট করা কখনো সম্ভব নয়। ঠিক আছে, দেখো প্রথমে আসি যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মেন কনসেপ্টটা কি। কনসেপ্টটা হচ্ছে এটাই যে স্যার প্রিন্সিপাল যদি কোনো জায়গাতে আমার থাকে 100, রেট অফ ইন্টারেস্ট যদি আমি কোনো জায়গাতে বলি 10%, আর টাইম থাকে আমার হচ্ছে 2 বছর 2 বছর, তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে স্যার প্রিন্সিপালের 10% মানে হচ্ছে স্যার 10,
তাহলে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য। দ্বিতীয় বছরে যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট সরল সুদ সুদ, তাহলে দ্বিতীয় বছরেও আমি পাবো কি বলো, সিম্পল ইন্টারেস্টটা কত পাবো? ওই 10 টাকাই পাবো। তাহলে টোটাল 2 বছরে আমার সিম্পল ইন্টারেস্ট স্যার কত টাকা হবে? 20 টাকা হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের কথার মানে হচ্ছে, এখানে দেখো তুমি কি পেয়েছো, এটা হচ্ছে স্যার প্রিন্সিপাল কত টাকা, এটা হচ্ছে 100 টাকা। তাহলে প্রথম বছরে, প্রথম বছরে তুমি কত টাকা সুদ পেয়েছো? 10 টাকা। তুমি যখন দ্বিতীয় বছরে হিসেব করছো, তুমি শুধুমাত্র হিসেবটা কার উপরে করবে বলো তো? শুধুমাত্র তুমি হিসেবটা করবে কার উপরে? শুধুমাত্র হিসেবটা করবে এর উপরে 10%, তার মানে কত হবে? 10 হবে। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপরেই আমার কি হয়, রেট অফ ইন্টারেস্টটা প্রত্যেক বছর হিসেব করতে করতে আমরা যাই। এখানে দেখো তুমি কিন্তু এই প্রথম বছরের যে সুদটা হলো তার উপরে কিন্তু তুমি কোনো ইন্টারেস্ট চার্জ করলে না, কিসের জন্য? সিম্পল ইন্টারেস্টের জন্য। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে গল্পটা কী হবে ভাই, তুমি প্রথম বছরে, এই দ্বিতীয় বছরে যখন তুমি আসবে, তুমি আসলের উপরে ইন্টারেস্ট পাবে যেভাবে এটা পেয়েছো, আর প্রথম বছরে যে আসলের উপরে যে ইন্টারেস্টটা পেয়েছিলে তার উপরেও আবার 10% ইন্টারেস্ট বসাতে হবে। এই জন্য চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, পরপর এই বছর 10 টাকা পেলে পরের বছর আমি 11 টাকা পাবো, তার বছরে, তার পরের বছরে আরো বেশি টাকা পাবো। ঠিক আছে, তাহলে সেটা তুমি এখানে দেখো, যদি এখানে প্রিন্সিপাল সেই একই ডেটা নিয়ে নিই 100 হয়, স্যার রেট অফ ইন্টারেস্ট যদি আমি বলি 10% হয়, আর স্যার যদি টাইম আমি বলি কত বছর, 2 বছর, তাহলে প্রথম বছরের জন্য স্যার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল তো আমার 100 টাকাই দেওয়া আছে। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হোক আর সিম্পল ইন্টারেস্ট হোক, প্রথম বছরের জন্য কিন্তু আমাদের একটা পয়েন্ট নোট ডাউন করবে, প্রথম বছরের জন্য আমাদের সিম্পল ইন্টারেস্ট বার করতেও দিলে যা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতেও দিলে ওই একই টাকার উপরে, আসল যত টাকার উপরে বের করতে দিলে উত্তর আমাদের একই হবে। তাহলে 1 বছরের হিসেবে কোনোদিন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা হয় না, একই আসলের উপরে এবং একই রেট অফ ইন্টারেস্ট হারে। ঠিক আছে, তাহলে এখানটাতে আমি পেলাম এটা। এবারে মজা হচ্ছে দ্বিতীয় বছর থেকে, যখন দ্বিতীয় বছরে আমরা যাচ্ছি, আসলের উপরে রেট অফ ইন্টারেস্ট হবে কত পার্সেন্ট? আসলের উপরে 10%, তাহলে 100 টাকাতে তুমি এখানে একটা 10 টাকা ইন্টারেস্ট পাবে, আর গত বছর যে তুমি একটা ইন্টারেস্ট পেয়েছিলে তার উপরেও একটা 10% ইন্টারেস্ট পাবে। 10-এর 10% মানে স্যার কত? 1। তাহলে তুমি এখানে কি পাবে, প্রথম বছরের ইন্টারেস্ট পাবে 10 টাকা, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট পাবে, ভালো করে খেয়াল করো, 11 টাকা। কিন্তু তোমার পাওয়া উচিত ছিল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কত টাকা? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে পাওয়া উচিত ছিল তোমার 10 টাকাই পাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট তুমি বসাতে পারবে। তাহলে তোমার এখানে টোটাল কত? এটা হচ্ছে প্রথম বছরের ইন্টারেস্ট কত? 10 ইউনিট। দ্বিতীয় বছরে কত হবে? 11 ইউনিট। তাহলে টোটাল হচ্ছে আমাদের কত হবে? 21 টাকা হচ্ছে দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরের জন্য কত ছিল? 10 টাকা, তার পরের বছরের জন্য 10 টাকা, টোটাল হচ্ছে কত বলো? 20 টাকা। তাহলে দুটো পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কি হলো বলো, 21 টাকা পেলাম, আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা পেলাম দেখো 20 টাকা। তাহলে এখানে ডিফারেন্সটা স্যার কত হলো? ডিফারেন্সটা কত হলো? ডিফারেন্সটা হলো দেখো 1 টাকা। 21 টাকা মাইনাস 20 টাকা কত হচ্ছে? 1 টাকা। ঠিক আছে, এদের জন্য বহু রকম শর্টকাট বাজারে আছে, 2 বছর ডিফারেন্সের জন্য এই সূত্র বসিয়ে দেবে, 3 বছর ডিফারেন্সের জন্য এই সূত্র বসিয়ে দেবে। আমি কোনোদিন কোনো চ্যাপ্টারে ডিরেক্ট সূত্র বসিয়ে উত্তর আমি কোনোদিন করাই না, কারণ হচ্ছে পরীক্ষা হল পর্যন্ত হাফ জিনিস মনে থাকে, হাফ জিনিস মনে থাকে না। কারণ হচ্ছে তুমি শুধু অঙ্ক নিয়ে ভাই পরীক্ষা দিতে যাবে না, তোমাকে আরো হিউজ চ্যাপ্টারগুলো নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে এই গেল হচ্ছে একদম বেসিক কনসেপ্ট কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা হয়। ঠিক আছে, ওকে, এবারে প্রথম যে পয়েন্টটাই আসি, 3টে তোমাকে শেখাবো বলেছি। পয়েন্ট নাম্বার 1, যে আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। ঠিক আছে, দেখো আমরা এখানে ডেটাটা এরকম নিয়ে নিই যে 2000 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, ওকে, আর রেট অফ ইন্টারেস্ট বোঝার সুবিধার জন্য
আমি 10% নিলাম, ওকে। আর টাইমটা নিলাম কত বছর? টাইমটা নিলাম, প্রথমে নিলাম দেখো 2 বছর, ঠিক আছে, টাইমটা নিলাম 2 বছর। এবারে একটা জিনিস খেয়াল করবে যে আমরা এখানে একই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা এক্সাম্পলে 2 বছরের জন্য, 3 বছরের জন্য বের করব, একটা এক্সাম্পল থেকেই তোমাকে আমি টাইম বের করা শেখাবো, রেট অফ ইন্টারেস্ট বের করা শেখাবো, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বের করা শেখাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট তো বের করা শেখাবোই, ওকে। প্রথম আমরা শিখবো কি, যে এফেক্টিভ এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ওকে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ওকে। দেখো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের জন্য আমরা একটা জিনিস শিখেছিলাম পার্সেন্টেজে, স্যার দুবার যদি পার্সেন্টেজ ইনক্রিজ হয়, এ পার্সেন্ট ইনক্রিজ হলো তাহলে বি পার্সেন্ট ইনক্রিজ হলো, এফেক্টিভ মানে টোটাল কত পার্সেন্ট ইনক্রিজ হয়, প্রত্যেকের মুখস্থ হয়ে আছে এ বি বাই দেখো 100, ঠিক আছে ভাই, ওকে। দেখো প্রথম কথা হচ্ছে, যদি আমার 10% করে রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট স্যার কত হবে? 10% করে যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে স্যার প্রথমে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য কত পাবো? দেখো 20% পাবো। তুমি ভাবো যে আমি 100 টাকায় 1 বছরে 10 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 2 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবো? 20 টাকা ইন্টারেস্ট পাবো। কারণটা কি? কারণটা হচ্ছে খুব সিম্পল, ওটা হচ্ছে স্যার সিম্পল ইন্টারেস্ট, প্রথম বছরে যা ইন্টারেস্ট পাবো দ্বিতীয় বছরে সেম ইন্টারেস্ট পাবো, ওকে। পরে দেখো যখন আমরা এখানটাতে বের করব কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের জন্য, হিসেবটা কি হবে? আমরা ওই হিসেবে পার্সেন্টেজ দেখে নেব। দেখো 10% হিসেবে 2 বছরে কত হবে? দেখো 10 প্লাস 10 প্লাস হচ্ছে 10×10 বাই হচ্ছে 100, শূন্য শূন্য কেটে দাও, তার মানে কত হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 21%, ওকে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সরাসরি আমি বের করতে পারবো কিভাবে? স্যার প্রিন্সিপাল কত? 2000 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট হবে স্যার কত? 2000 টাকার 21%। পার্সেন্টেজ চিহ্ন ড্রপ করতে গেলে দুটো শূন্য বাদ দিতে হয়, তার মানে স্যার গুণ করলে হবে 420। এটাই হচ্ছে আমাদের কি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো কত সহজে বের করতে পারি, ঠিক আছে। এবারে তুমি যদি এটাকে ভাবতে যে স্যার আমি এটাকে হচ্ছে এই সূত্রতে বার করব, বের করো, এ ইকুয়াল টু কত হবে? 2001 প্লাস দেখো কত, 10% মানে কত হবে? 10/100 তার পাওয়ারে হচ্ছে দেখো 2, 2 বছরের জন্য বলেছে। এখানে তুমি পাবে কত? 2000×00 বাদ দিলে কত হবে? 11/10 তার হোল স্কোয়ার, তার মানে তুমি কত পাবে? 2000×, দেখো 11 মানে হচ্ছে 121/100, দুটো শূন্য বাদ দিলে তাহলে অ্যান্সার হবে দেখো 241, ওকে, শূন্য। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে 2420। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 4 2 4 2 0 মাইনাস হচ্ছে দেখো 2000, অ্যান্সার কত হচ্ছে? 420, দেখো যেটা তুমি এখানে পেয়েছিলে। কিন্তু এই ব্যাপারটা অত সহজ হবে না যদি তোমাকে এইখানে দিয়ে দেয় যে এটা হবে স্যার 33.13%। জিনিসটা কিন্তু অত সোজাই ওখানে হয়ে যাবে না, এবং সেটা এখানেও এত সহজে হয়ে যাবে না। কারণটা কি? তুমি 33.13% দুবার সাকসেসিভে বসালে উত্তর বের করা অত সহজ হবে না, তখন আমাদেরকে অন্য রাস্তা ধরতে হবে। ওই জন্য তোমাকে আমি বললাম 3টে রাস্তা তোমাকে আমি দেখিয়ে দেবো, যেটা সহজ মনে হবে তুমি সেটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে ভাই। দেখো তাহলে এখানে আমরা এগোচ্ছিলাম কত? 10% নিয়ে। তাহলে এবার দেখো যদি আমাকে সিম্পল ইন্টারেস্ট বার করতে বলতো, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমাকে বলতো স্যার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বলুন 10% হিসেবে 2 বছরের জন্য, আমি দেখতে পাচ্ছি আমার কাছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট স্যার 20%, কম্পাউন্ড ইন্টারেস্ট স্যার 21%, স্যার ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1%। তাহলে 1% ডিফারেন্স হলে আমাদের ইন্টারেস্ট কত হবে? কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত পাবো বলো? 2000 টাকার 1%, 2000 টাকার দেখো 1% কত হবে? পার্সেন্টেজ চিহ্ন তুললে দুটো শূন্য বাদ যাবে,
সিম্পল 20 টাকা হচ্ছে আমার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের টাইপ নাম্বার ওয়ান। আমি প্রথমে 2 বছর নিয়ে বুঝিয়ে দিই, তারপরে তোমাকে 3 বছর নিয়ে বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা, এটা গেল টাইপ নাম্বার ওয়ান। টাইপ নাম্বার টু হচ্ছে কি? টাইপ নাম্বার টু হচ্ছে আমরা দেখবো হচ্ছে রেশিও প্রসেস। রেশিও রেশিও প্রসেসে তোমাকে 2 বছরের জন্য একটা রেশিও মনে রাখতে হবে, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে স্যার 2:1। ওকে, কত মনে রাখতে হবে? 2:1, এই রেশিওটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এটা কোথা থেকে এসছে? তোমাকে এর পরের প্রসেসে গেলে তুমি বুঝতে পারবে 2:1টা কোথা থেকে এলো। ওকে, দেখো তাহলে আমার কাছে স্যার প্রিন্সিপাল কত টাকা আছে? প্রিন্সিপাল আছে দেখো 2000 টাকা। আমার কাছে রেট অফ ইন্টারেস্ট কত আছে স্যার? রেট অফ ইন্টারেস্ট আছে 10%। তাহলে 10%কে এখানে ভাঙতে হবে, কত হবে? 1/10, ঠিক আছে। আর টাইম দেওয়া আছে স্যার কত বছর? টাইম দেওয়া আছে 2 বছর। দেখো এবারে আমরা কি করতে পারি, এর হচ্ছে 1/10, এর যদি 1/10 দিয়ে আমরা গুণ করব, 0 0 বাদ গেলে স্যার কত হবে? দেখো 200 হবে। ওকে, এই 200কে তুমি এখানে লিখবে, কত হবে? দেখো 200 ইনটু কত হবে? 1/10। ওই রেট অফ ইন্টারেস্ট দিয়ে প্রত্যেকবার গুণ করতে করতে যাব, দেখো শূন্য কাটলে কত হবে? হবে দেখো 20। আমরা যে এই যে রেশিওটা ধরে রেখেছি না, এই যে 2:1, আমরা 1/2 দিয়ে গুণ করে দেবো, 1/1 দিয়ে গুণ করে দেবো। এবার গুণ করলে কত হবে স্যার? এটা হবে দেখো 400, আর এটা দেখো হবে কত? 20। অতএব তুমি এখানে কত পাবে? দেখো 420। তাহলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের জন্য কত পেলে? দেখো 420। আমরা আগের কোশ্চেনে বের করেছিলাম 420 হয়েছিল, দেখো 420। ওকে, এখানে দেখো আমরা নর্মাল প্রসেসে গিয়েছিলাম, সেটাতেও পেয়েছিলাম 420। তাহলে আমরা দ্বিতীয় যে প্রসেসটা শিখলাম সেটা হচ্ছে রেশিও প্রসেস। সেটাতে এই প্রসেসে গেলে তোমার একটা সুবিধে আছে, তুমি এইখানটাতে জানো তো 3টে জিনিস পেয়ে গেছো। এই একটা প্রসেসের মাধ্যমে তুমি 3টে জিনিস বের করতে পারবে, সেটা কি? এই রেশিও প্রসেসে গেলে তুমি 3টে বের করতে পারবে। একটা বের করতে পারবে কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্বিতীয় বার করতে পারবে সিম্পল ইন্টারেস্ট, আর 3 নম্বর বের করতে পারবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবারে কিভাবে? দেখো তোমার কাছে কিন্তু চোখের সামনেই দেওয়া আছে, কিটা দেওয়া আছে? এটা আমরা পেয়ে গেলাম কম্পাউন্ড ইন্টারেস্ট। ভালো করে খেয়াল করো তো, আগের প্রশ্নে এই 400টা সিম্পল ইন্টারেস্ট ছিল কি ছিল না 2 বছরের জন্য? ভালো করে খেয়াল করো, দেখো এখানে কিন্তু 400 ছিল। এই দেখো 20%, 2000-এর 20% মানে কত হবে স্যার? 2000-এর 20% পার্সেন্টেজ ড্রপ করলে 2টো 0 বাদ গেল, দেখো 200 ইন্টু 2 করলে 400। তাহলে দেখো সিম্পল ইন্টারেস্ট আমাদের কত হলো বলো? 400 হলো। ডিফারেন্স কোথায়? এইটা হচ্ছে দেখো ডিফারেন্স তোমাকে দেওয়া আছে। বুঝতে পারলে? একটা জায়গা থেকে তুমি 3টে জিনিস বের করতে পারবে এই রেশিও প্রসেসে। ওকে, সেটা কি? রেশিও প্রসেসে 2 বছরের জন্য আমার রেশিওটা কত হবে? 2:1। 3 বছরের জন্য হবে কত? 3:3:1। সেটাও তোমাকে আমি শিখিয়ে দেবো কিভাবে হবে। আর এই 2:1টা কোথা থেকে এলো সেটাও তোমাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রসেস গেল কি? এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। দ্বিতীয় প্রসেস হচ্ছে কি? রেশিও প্রসেস। 3 নম্বর প্রসেসটা দেখে নাও, 3 নম্বর প্রসেসটা ইম্পর্টেন্ট একটা প্রসেস, সেটা হচ্ছে দেখো ট্রি প্রসেস। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্স প্রসেস এটা এই কারণে, এবং এর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যেখানে টাইমটা থাকবে হচ্ছে তোমার ফ্র্যাকশন। ফ্র্যাকশন টাইমের জন্য এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা টাইপ। সেটা কিভাবে? দেখো তোমার সেই প্রিন্সিপাল কত টাকা গো? 2000 টাকা। রেট অফ ইন্টারেস্ট স্যার কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে 10% মানে কত? 1/10। তাহলে প্রথম বছরের যে ইন্টারেস্টটা আমি পাচ্ছি সেটা এই আসলের কত হবে? 1/10 হবে। তার মানে কত টাকা হলো স্যার? 200 টাকা। এবারে তুমি জানবে প্রত্যেক বছর আসলের উপরে পাওয়া ইন্টারেস্টটা না সেমই হবে। কারণটা কি? দেখো তুমি প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরের জন্য 200 টাকা ইন্টারেস্ট পেয়েছো, ঠিক? তুমি যখন এটা দ্বিতীয় বছরের জন্য যাবে, তুমি সেই 1/10 যে ইন্টারেস্টটা পাচ্ছ প্রথমে এই প্রিন্সিপালের উপরে,
দ্বিতীয় বছরে গেলে এর উপরেও সেই একের দোষই পাবে, সেই একের দোষ মানে কত, 200। তাহলে বারবার একের দোষ একের দোষ না বলে আমরা বলবো প্রত্যেক বছরে প্রিন্সিপালের উপরে ইন্টারেস্টটা সেম পাবো, তাহলে এটা 200 হলে এটাও 200। পার্থক্যটা কি, দ্বিতীয় বছরে গিয়ে পার্থক্য তৈরি করবে এই ইন্টারেস্টটা, এই যে এর উপরে আবার একটা একের দশ হিসেব করতে হবে, তাই না? এইটার উপরেও তো ইন্টারেস্ট লাগবে, 210% বলো আর একের দশ বলো, ব্যাপার একই। এর একের দশ মানে স্যার কত হবে, 20। ওকে, এবারে তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, এই ইন্টারেস্টটা আমার কত কোন বছরে, দেখো প্রথম বছরের ইন্টারেস্ট হচ্ছে 200, স্যার দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত, দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা টোটাল এটা দেখো 220 টাকাটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের ইন্টারেস্ট, ভালো করে খেয়াল করো, হ্যাঁ কি না? প্রথম বছরের ইন্টারেস্ট 200 টাকা, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট দেখো 220 টাকা, তো এই করে আমি স্যার টোটাল ইন্টারেস্ট 2 বছর মিলিয়ে পাবো কত, দেখো 420 টাকা, দেখো 200 আর 220, 420 টাকা, বুঝতে পারলে? এখানে তোমাকে এক্সট্রা আর একটা জিনিস শিখিয়ে দেবো যে 1.5 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ডেড ইয়ারলি ডেফিনেটলি কথাটা থাকবে, তো সেক্ষেত্রে কত হবে, দেখো সেক্ষেত্রে কত হবে, আমি দেখতে পাচ্ছি যে এই 1 বছরে, প্রথম বছরের গল্প এটা শেষ, যখন তুমি এখানে হিসেব করছো 1 বছরে ইন্টারেস্ট কত টাকা পেয়েছো, স্যার 1 বছরে ইন্টারেস্ট পেয়েছি আমি 20 টাকা, 1 বছরে ইন্টারেস্ট পেয়েছি 220 টাকা, হলো প্রথম বছরে ইন্টারেস্ট কত টাকা, 220 টাকা, তার পরের বছরে শুধু ইন্টারেস্ট পেয়েছো। যখন কোনো হিসেব 1 বছরের রেসপেক্টে হবে, একদম প্রথমেই আলোচনা করেছিলাম, ওটা কি হয়ে যায়, সিম্পল ইন্টারেস্ট হয়ে যায়। 1 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট যা, কম্পাউন্ড ইন্টারেস্ট সেম, তাহলে তুমি 1 বছরে এই যে পুরো বছরটা, এইখান থেকে যদি আমি এইটাকে একটা বছর বলি, এখানে ইন্টারেস্ট পেয়েছি স্যার 220, 1 বছরে ইন্টারেস্ট যদি 220 হয়, তো স্যার 6 মান্থে ইন্টারেস্ট কত হবে, 6 মান্থের ইন্টারেস্ট স্যার হাফ হবে বাই 2, কত হবে, 110 হবে। তাহলে যদি কখনো আমাকে বলে যে স্যার 1 ইয়ার 6 মান্থ তার জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত, প্রথম বছরের জন্য তো স্যার 200 ডেফিনেটলি পাবো, আর 6 মাসের জন্য পাবো কত টাকা, 110 টাকা, তাহলে কত হবে, 310 টাকা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা বের করতে পারি কি, ট্রি প্রসেস। আচ্ছা, রেশিও প্রসেসে তুমি যেই 2:1টা দেখতে পেয়েছিলে না, ওটা কে জানো তো, দেখো ভালো করে খেয়াল করো, এই যে 2:200, প্রত্যেক প্রসেস কিন্তু স্যার একই, প্রসেসের কোনো পার্থক্য নেই। দেখো তুমি একদম যদি প্রথমে চলে যাও, এইখানে যে প্রসেসটা আমরা শিখেছিলাম, এখানটা দেখো 2:1 দিয়ে গুণ করেছিলাম, এখানে সেই একই জিনিসই আমি করেছি, দেখতে সবই একই, সবই মিষ্টি, শুধু কালার আলাদা, টেস্ট একটু আলাদা, নালে সবই মিষ্টি। এখানে দেখো 200 আর 200 আছে, সেটাই হচ্ছে এই যে 2 কে রিপ্রেজেন্ট করছে, এটা একটা পেয়েছি সেটা হচ্ছে 1 কে রিপ্রেজেন্ট করছে, দেখো ওই জন্য আগের প্রশ্নটাতে আমরা 2:1 দিয়ে কি করেছিলাম, 2 গুণিতক 1 দিয়ে করেছিলাম। দেখো এর ক্ষেত্রেও সেই কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি 420 পেয়েছো। যদি ফ্র্যাকশন অফ টাইমের কথা তোমাকে কোনো পরীক্ষাতে বলা থাকে, যদি তোমাকে এখানে বলে যে স্যার 4 মাসের জন্য ইন্টারেস্ট কত হবে, বলুন বলো 1 বছর 4 মাসের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাওয়া যাবে, কি করব আমি স্যার? দেখতে পাচ্ছি এখানে যে স্যার পুরো 1 বছর মানে এই যে এইটুকু জায়গা, এইটুকু জায়গা স্যার 12 মাসের জন্য আমি ইন্টারেস্ট এখান থেকে পাচ্ছি কত টাকা স্যার, 220 টাকা, তাই না? এই যে 220 টাকা, তাহলে স্যার 4 মাসের জন্য কত পাবো, 1 মাসের জন্য পাবো বাই 12, 4 মাসের জন্য পাবো ইন্টু 4, 4 × 3 = 12, তার মানে কত হবে, 3 × 7 = 21, 3 × 3 = 9, 1/3, 73.13 টাকা পাবো আমরা 4 মাসে ইন্টারেস্ট, ঠিক আছে? ওকে, তো এই গেল হচ্ছে, দেখো আমি তোমাকে শেখালাম 3টে প্রসেস, এর বাইরেও আরো 4টে প্রসেস হয়, যেমন 3টের বাইরে আরো তোমাকে, তুমি তো জেনারেল প্রসেসটা জানো অলরেডি। ওকে, এবারে তোমাকে একটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে 2 বছরের শেখালাম, এবারে তোমাকে 3 বছরের শেখাই, ঠিক আছে? 3 বছর দেখো, প্রথম আমরা যেটাতে গিয়েছিলাম এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হিসেবে, তাহলে সেখানে 3 বছরের কনসেপ্ট কি হবে, কিছু না। তুমি দেখো, তোমাকে এই প্রশ্নটা তুমি তো দেখেছিলে যে প্রথমে কোনো সংখ্যা 20% ইনক্রিজ করা হলো, তারপর 10% ইনক্রিজ করা হলো, তারপর হচ্ছে 30% ইনক্রিজ করা হলো, তাহলে টোটাল পার্সেন্টেজ ইনক্রিজ কত পার্সেন্ট, বলো হ্যাঁ কি না, শিখেছিলাম তো আমরা। এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেম,
কিরকম? দেখো আমি ওই 2000 টাকার উপরেই হিসেব করব, 2000 টাকার। স্যার রেট অফ ইন্টারেস্ট কত? 10%, তাই তো? তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের যদি হিসেবে আমরা যাই, তাহলে এখান থেকে স্যার সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য কত হবে? 1 বছরে 10% ইন্টারেস্ট পেলে 3 বছরে স্যার পাবো কত পার্সেন্ট? 30%। কোনো অসুবিধা নেই এটাতে, সিম্পল ইন্টারেস্টের গল্পটাই ওই রকম। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি স্যার কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের জন্য কি হবে? প্রথমে আমি দুবার হিসেব করলে আমি পাচ্ছিলাম দেখো কত পার্সেন্ট? 21%। আগের অঙ্কটা দিয়ে দেখলাম, এর উপরে আর একবার হিসেব করতে হবে, 21 প্লাস 10 প্লাস, দেখো 21 × 10 বাই হচ্ছে দেখো 100, শূন্য শূন্য কেটে দাও, এটা কত হবে? 31 প্লাস দেখো 2.1, তার মানে 33.1। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের জন্য 33.1% হচ্ছে কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এবারে তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি তাই বলতে পারবে। যদি তোমাকে বলে যে স্যার কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, ডিফারেন্স কত হবে? 3.1%, তাই না? 33.1% কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি, সিম্পল ইন্টারেস্ট 30% পাচ্ছি, তাদের ডিফারেন্স কত? 3.1%। তাহলে 3 বছরের ডিফারেন্স পাওয়ার জন্য শুধুমাত্র এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দিয়েই বললেই হবে। তাহলে এবার তুমি দেখো 2000 টাকার আমি যদি একটা একটা পয়েন্টে আসি, 33.1%, তাহলে কত হবে? 2000 এর 33.1% কম্পাউন্ড ইন্টারেস্ট। পার্সেন্টেজ চিহ্ন ড্রপ করলে কি হবে? দুটো শূন্য বাদ যাবে, দশমিক তুললে নিচে একটা 10 হবে, শূন্য শূন্য বাদ গেলে গুণ করো 2 × 1 = 2, 3 × 2 = 6, 3 × 2 = 6, 662 টাকা হচ্ছে কি বলো? কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা সিম্পল ইন্টারেস্ট খুব সহজ, 2000 এর 30% স্যার কত হবে? 600 টাকা। কত টাকা ডিফারেন্স হলো এখান থেকে আমি বলতে পারি, অথবা 662 টাকা এখানে 600 টাকা, অতএব ডিফারেন্স স্যার কত হবে? 62 টাকা হচ্ছে আমাদের হবে কি ডিফারেন্স সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের। ওকে, আচ্ছা এবারে আমি দেখে নিতে পারি, এইখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি 3.1%, তাহলে স্যার 2000 টাকার 3.1% কত হবে? পার্সেন্টেজ চিহ্ন বাদ দিলে দুটো শূন্য বাদ, দশমিক তুললে নিচে একটা শূন্য হবে, শূন্য শূন্য বাদ দিলে কত হবে? 62 টাকা। দেখো অলরেডি আমরা এখানে পেয়েছিলাম 62 টাকা ডিফারেন্স। ওকে, তাহলে এটা গেল কোন প্রসেস? এটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের প্রসেস। এবারে আমরা কিস যাব? এবার আমরা যাব রেশিও প্রসেসে। রেশিও প্রসেসটা ভালো করে দেখো, এখানে স্যার 2 বছরের জন্য আমরা কত পেয়েছিলাম রেশিওটা? 2 বছরের জন্য রেশিও পেয়েছিলাম কত? 3:1। 3 বছরের জন্য স্যার কত পাবো? 3 বছরের জন্য পাবো 3:3:1, দেখো 1। ওকে, এবার এটা কি করে আসলো সেটা তোমাকে ট্রি প্রসেসে গিয়ে দেখাবো। ওকে, তার আগে দেখে নিই এখানে, দেখো সেই প্রিন্সিপাল স্যার আমাদের কত আছে? 2000 আছে। রেট অফ ইন্টারেস্ট স্যার কত আছে? 10%। 10% মানে স্যার কত? 1/10। ওকে, তাহলে এবারে আমরা শুরু করি। দেখো 2000 এর 1/10, 2000 এর 1/10 কত স্যার? 200, তাই না? শূন্য শূন্য বাদ দিলে 200। তারপরের লাইনে হবে স্যার কত? 200 এর 1/10, 200 এর 1/10 স্যার কত হবে? 20 হবে। আর স্যার 20 এর 1/10 কত হবে? 3 বছরের জন্য, মানে আমরা 3 বার হিসেব করব, সিম্পলিফাই করলে স্যার কত হবে? 2 হবে। তাহলে এখান থেকে আমি যেটা পাই, এবারে গুণ করব স্যার কত দিয়ে? এবারে স্যার গুণ করব এখানে এইটা দিয়ে, এটাকে গুণ করব 3 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটাকে 1 দিয়ে। দেখো এটা কত হবে? 3 দিয়ে গুণ করলে 600, এটা কত হবে? 60, আর এটা কত হবে স্যার? 2। এখানে টোটাল যোগ করলে 6 6 2, এটা দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বেরোলো 3 বছরের জন্য। দেখো এখানে আমরা বের করেছিলাম 6 6 2 হচ্ছে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে ভাই? এবারে দেখো এটা গেল। এবারে আগে আমরা শিখেছি, আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা একসঙ্গে সিম্পল ইন্টারেস্ট, একসঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং একসঙ্গে তাদের ডিফারেন্স তিনটেই বের করতে পারি। তাহলে দেখো এখানে তিনটে পড়ে আছে, আমরা অলরেডি দেখে নিয়েছি এটা কি হবে স্যার, এটা হবে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। ডিফারেন্স কোথায়? এখানে এই যে বাকিটা যেটা পড়ে থাকবে ওটাই হচ্ছে ডিফারেন্স। সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে এখানে 4 বছরের জন্য, দেখবে খুব সহজে আমরা বের করতে পারবো। ওকে,
এবারে আসি আমরা ট্রি প্রসেসটাকে কিভাবে কাজে লাগাতে পারি। দেখো ট্রি প্রসেসটা এইখানে সব থেকে ইম্পর্টেন্ট, দু বছরের পরে যখন চলে যাবে না, ট্রি প্রসেস হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। ওকে, তাহলে আমরা এবারে এখানে ব্যবহার করব, দেখো ট্রি প্রসেস। ওকে, ট্রি প্রসেস কি বলছে? আমাদের প্রিন্সিপাল স্যার কত আছে? প্রিন্সিপাল আমরা অলরেডি দেখে নিয়েছি 2000। রেট অফ ইন্টারেস্ট স্যার কত আছে? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। 10% মানে স্যার 1/10। তাহলে আমরা এখানে যেটা পাই যে প্রিন্সিপাল, দেখো আমাদের 3 বছরের জন্য, তার মানে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 1 বা কম্পাউন্ড ইন্টারেস্ট 1, এটা কি প্রথম বছরের জন্য দুটোই সমান, সিম্পল ইন্টারেস্ট যা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় বলো? সেম হয়। তাহলে এখানে প্রথম বছর হলো, দ্বিতীয় বছরের জন্য কি হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং তৃতীয় বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা বলেছি আসলের উপরে ইন্টারেস্ট আমরা প্রত্যেক বছর পেতে থাকবো, পার্থক্য শুধু কোথায়, কম্পাউন্ড ইন্টারেস্ট হলে প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারেস্টটা পেয়েছি তার উপরে ইন্টারেস্ট বসাই, ঠিক কি না? তাহলে এখানে 1/10 মানে কত স্যার? 200। এটা বলো প্রথম বছরে, দেখো সিম্পল যেটা ইন্টারেস্ট সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট। এবারে আসছি দেখো পরে, আসলের উপরে ইন্টারেস্ট প্রত্যেক বছর আমার সমান থাকবে, এখানে 200 পাবো, কিন্তু পার্থক্য কি, এইখানে যখন আমি হিসেব করছি তার আগের বছরের উপরেও ইন্টারেস্ট বসবে কত? 1/10, সেটা কত হবে দেখো? 20 হবে। তাহলে 2 বছরের কথা বললে আমি এইখানেই স্টপ করে দেবো, ওদিকে যাওয়ার দরকার নেই। 3 বছরের কথা যখন বলবে, ভালো করে খেয়াল করো, 3 বছরের বেলায় আমার প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট কত টাকা? 200 টাকা। ওটা তো আমি পাবোই পাবো, ওটা কেউ আটকাতে পারবে না। এবারে তুমি ভাবো তোমার কাছে এক্সট্রা আগে কতগুলো ইন্টারেস্ট পেয়েছো? দেখো 3টে ইন্টারেস্ট পেয়েছো, কোথায়? যখন এখানে তুমি দাঁড়িয়ে ব্যাকে দেখছো, তুমি এটা একটা ইন্টারেস্ট আসলের উপরে, এটা একটা ইন্টারেস্ট আসলের উপরে, এবং এটা একটা ইন্টারেস্ট ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট। তাহলে এই 3টের উপরে তোমাকে হচ্ছে ইন্টারেস্ট বসাতে হবে। তাহলে এর উপরেও ইন্টারেস্ট কত? 1/10, তাহলে সেটা কত হবে? 20 হবে। এর উপরেও ইন্টারেস্ট কত? 1/10, তাহলে সেটাও কত হবে? 20 হবে। আর এর উপরে ইন্টারেস্ট কত? 1/10, তাহলে সেটা হবে কত? 2। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বছরের জন্য তুমি ইন্টারেস্ট কত করে পাবে? ভালো করে খেয়াল করো, প্রথম বছরের জন্য তুমি ইন্টারেস্ট পাবে কত টাকা? 200 টাকা। দ্বিতীয় বছরের জন্য ইন্টারেস্ট পাবে দেখো 220 টাকা, আর তৃতীয় বছরের জন্য ইন্টারেস্ট পাবে দেখো 2, এটা কত হবে? 4, আর এটা দেখো কত? 2। এবারে তুমি হিসেব করো 3 বছরে স্যার টোটাল ইন্টারেস্ট কত পাচ্ছি? 62, আর দেখো 3 × 2 = 6, দেখো 662 টাকা আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট, আগেই অলরেডি আমরা বের করেছি। দেখো ট্রি প্রসেসে সেটাই আমরা বার করলাম। এবারে এই প্রসেসের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোথায়? ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ট্রি প্রসেস। সবসময় আমি বলেছি যখন ফ্র্যাকশন অফ টাইম তোমাকে বের করতে দেবে, যে স্যার 2 বছর 6 মাসের জন্য আপনি বলুন, তাহলে সিম্পলি আমরা কি করব, তোমাকে বলেছে কি স্যার 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। দেখো 3 নম্বর বছরে এসে আমি কত টাকা ইন্টারেস্ট পেলাম স্যার? 242 টাকা সারা বছরে ইন্টারেস্ট পেয়েছি। দ্বিতীয় বছরের পর থেকে শুধু তৃতীয় বছরটাতে আমি কত টাকা ইন্টারেস্ট পেলাম বললাম? আমরা পেলাম শুধুমাত্র কত টাকা ইন্টারেস্ট পেলাম? 242 টাকা সারা বছরে। তাহলে তুমি এবারে বলো, সারা বছরে যদি কেউ 242 টাকা ইন্টারেস্ট পায়, তাহলে 6 মাসে কত ইন্টারেস্ট পাবে? হাফ পাবে। তাহলে 2 × 2 = 2, 2 × 2 = 4, 2 × 2 = 2, তার মানে 6 মাসের জন্য ইন্টারেস্ট পেয়েছে। তারা আগের 2 বছরের জন্য স্যার কত ইন্টারেস্ট পেয়েছে? 420 টাকা, আর এখানে 6 মাসের জন্য কত পেয়েছে? 121 টাকা। তাহলে হিসাব করলে 1, 4, 5, দেখো 2 বছর 6 মাসের জন্য 541 টাকা হচ্ছে ও কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। ওকে, এবার তোমার মনে একটা প্রশ্ন বারবার আসছে, সেটা আমি জানি, স্যার এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট, আপনি 1 বছরে কি করে শুধু ওই টাকাটা ধরতে পারেন, তাই না? তুমি দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি প্রথমেই একটা পয়েন্ট বলেছিলাম, তুমি যখনই 1 বছরের হিসেবে হিসেব করছো, ওটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে গণ্য হচ্ছে না। ওটা কি হিসেবে গণ্য হচ্ছে? ওটা হিসেব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হিসেবে। তাহলে 1 বছরের হিসেবে যেটা সিম্পল ইন্টারেস্ট সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট। অতএব সিম্পল যখন ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, 1 বছরে এত টাকা সুদ পাই, 6 মাসে খুব সিম্পল তার হাফ সুদ পাবো, 3 মাসের জন্য তারও হাফ সুদ পাবো, বুঝতে পারলে? তাহলে এই গেল হচ্ছে টোটাল কনসেপ্ট কম্পাউন্ড ইন্টারেস্টের। তুমি এই ধরনের প্রসেসগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো,
তুমি দেখবে যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন, এবং এর সঙ্গে আর একটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল সাম। এইগুলো যদি তুমি অ্যাড করে দাও না, কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছর, 4 বছর, 5 বছর, যে কোনো বছরের জন্য তোমার কোনো অসুবিধা হবে না। যখন 7টার ক্লাসে আমরা ইন ডিটেলসে ক্লাসটা করাবো, তখন বুঝতে পারবে যে এর থেকেও আরও ডিটেলসে কতটা যাওয়া যায়। এবং ডিটেলসে যত তুমি যাবে, তুমি দেখবে তত তোমার অঙ্ক করার স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ হয়ে যাবে। তুমি আজকের এই 5টা 10টা করে অঙ্ক করছো না, তখন দেখবে তুমি কত সহজে অনেক অনেক অঙ্ক অনেক কম সময় করতে পারো। শুধুমাত্র 5টা 10টা অঙ্কের চক্করে ভাই পড়ে থেকো না কখনো। ডিটেলস ক্লিয়ার করে নাও একবার, যে কোনো অঙ্ক দেখবে খুব আনন্দের সাথে তুমি সলভ করতে পারো। ঠিক আছে ভাই, এবারে আসি, আমরা এতক্ষণ কি শিখলাম বলতো? এতক্ষণ শুধু শিখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট কি করে বের করা যায়। এবারে আমি তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে শেখাবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, প্রিন্সিপাল থেকে, সময় থেকে তোমাকে কি করে রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড করা যায়। ঠিক আছে, এবারে একটা একটা জিনিস তোমাকে একটু এইখান থেকেই ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। যে যখন তোমাকে পরপর 2 বছরের ইন্টারেস্ট দেওয়া থাকবে, দেখো তোমার কাছে এখানে পরপর 2 বছর, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দেখো দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। আমি যদি এই 2 বছর নিয়ে নিই, 2 বছরের রেসপেক্টে সব সময় জানবে এটা কার মতো ডিনোট করবে, সিম্পল ইন্টারেস্টের মতো করে ডিনোট করবে। তাহলে তুমি বলো 200 টাকা প্রিন্সিপালের উপরে পরের বছর ওই টাকাটা কত হয়ে গেছে? 220 টাকা। 220 টাকা, তার মানে আমি বলতে পারি যে স্যার 200 টাকাতে ইন্টারেস্ট আমি এক্সট্রা কত টাকা পেয়েছি? দেখো 20 টাকা ইন্টারেস্ট এক্সট্রা পেয়েছি। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট কত টাকার উপরে পেয়েছি? 200 টাকার উপরে, পার্সেন্টেজ করলে দেখো ×100, শূন্য শূন্য কেটে দাও, দেখো 20 20 কাটবে, রেট অফ ইন্টারেস্ট দেখো 10%। ভালো করে খেয়াল করো, আমরা রেট অফ ইন্টারেস্ট 10% ধরেই এগোচ্ছি। বলো বুঝতে পারলে? এইভাবে অনেক সহজে করা যায়। ওকে, আর একটা সহজ পদ্ধতি কি আছে রেট অফ ইন্টারেস্ট ফাইন করার? আমি বলছি কি, এটা প্রিন্সিপাল প্রত্যেক 2 বছরের রেসপেক্টে, কনজিকিউটিভ 2 বছর, এরকম প্রশ্ন তুমি বহুবার পাবে যে 5 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এত টাকা, 6 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এত টাকা, তাহলে রেট অফ ইন্টারেস্ট ফাইন করো। 2 কনজিকিউটিভ দেওয়া আছে, মানে একটা প্রিন্সিপাল দেওয়া আছে আর একটা তোমাকে অ্যামাউন্ট দেওয়া আছে 1 বছরের রেসপেক্টে। 1 বছরের রেসপেক্টে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, মানে যে ইন্টারেস্টটা পাবে সেটা কি ইন্টারেস্ট পাবে? সেটা সিম্পল ইন্টারেস্ট পাবে, মানে সরল সুদ পাবে। তাহলে এখানে তুমি দেখো যে প্রিন্সিপাল কত? স্যার 200। অ্যামাউন্ট স্যার কত? অ্যামাউন্ট হচ্ছে 220। আর এটা কি প্রিন্সিপাল? কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য বলেছে। তুমি একে স্কোয়ার রুট করে দাও। ওকে, স্কোয়ার রুট করলে তুমি এখানে কি পাবে? শূন্য শূন্য বাদ দেবে। ওকে, শূন্য বাদ না দিলেও তুমি পাবে কি, 2 দিয়ে কেটে দাও, 2 100, আর দেখো এটা কত হবে? 220 না? হ্যাঁ, এটা হচ্ছে কত? 110। না, এটা তো 1 বছরে, সরি আমি ভুল বললাম, এটা স্কোয়ার রুট কেন হবে? এটা তো পরপর কনজিকিউটিভ বছরের জন্য, স্কোয়ার রুটের গল্পটা আলাদা আছে, ওটা তোমাকে বলবো। তাহলে 100-এর উপরে তুমি ইন্টারেস্ট পাচ্ছ কত টাকা? 110 টাকা। তাহলে কত টাকা ইন্টারেস্ট হলো? 10% ইন্টারেস্ট হলো। এইভাবে বলতে পারো। তোমার মনে প্রশ্ন আছে, স্যার এখানেও কি 10% ইন্টারেস্ট হবে? ডেফিনেটলি হবে। কিভাবে? তুমি দেখো এখানে কত পাবে, 220 আছে, 220 প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে স্যার 242। তাহলে সিম্পলিফাই করলে দেখো 2110, আর এটা কত? 2 1 2 2 2 4, আর কত হচ্ছে? 2 1 2। তাহলে স্যার ইন্টারেস্ট কত পাচ্ছি? 11 ইন্টারেস্ট পাচ্ছি। 11 ইন্টারেস্ট কততে পাচ্ছি? 110 পাচ্ছি। পার্সেন্টেজ মানে ×100 করো, শূন্য শূন্য কেটে দাও, 11 11 কেটে দাও, দেখো 10% ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার টোটাল কনসেপ্ট। এরপরে চলো আমরা কিছু অঙ্ক করি। আচ্ছা, আর একটা জিনিস অঙ্ক হয়, তোমাকে অঙ্ক বলে দিই, সেটা তোমাকে অঙ্কতে গেলে বুঝতে পারবে। কোনো টাকা, ধরো তোমাকে বললো কোনো টাকা 3 বছরে, 3 বছরে কত গুণ হয়ে গেছে? কোনো টাকা 3 বছরে হয়ে গেছে 8 গুণ। আমরা সিম্পল ইন্টারেস্টের ক্লাসে ওই জিনিসগুলো কিন্তু বলে বুঝেছিলাম। এখানে বললাম কোনো টাকা 3 বছরে 8 গুণ হয়ে গেছে, তাই তো? তাহলে তোমাকে জিজ্ঞেস করবো রেট অফ ইন্টারেস্ট কত। ভালো করে খেয়াল করো, তাহলে স্যার প্রিন্সিপাল হচ্ছে কত? 1। কম্পাউন্ড এখানে কত হয়েছে? 8 গুণ হয়ে গেছে, মানে এটা স্যার অ্যামাউন্ট, তাই তো? তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট হচ্ছে কত? এটা হচ্ছে 8।
কত বছরের জন্য বলেছে 3 বছর, তুমি একে কি করবে সিম্পল কিউব রুট করে দেবে, কত হচ্ছে এটা 1 আর এটা কত হচ্ছে দেখো 2, তাহলে 1 টাকাতে ইন্টারেস্ট কত পাচ্ছি স্যার 1, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 100%, ঠিক আছে ওকে। এবার দেখো অঙ্কগুলোতে যাই, অঙ্কগুলোতে গেলে জিনিসগুলো তোমার আরো ক্লিয়ার হবে, কত ঝপাঝপ উত্তর বের করতে পারবো। দেখো বার্ষিক 5% হারে 2 বছরের জন্য একটি টাকার সরল সুদ 50 টাকা হলে একই হারে এবং একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? ভালো করে দেখো ভাই, 5% মানে কি, কত সহজে আমরা বের করতে পারি, রেট অফ ইন্টারেস্ট স্যার 5%, তাই না? তাহলে আমাকে বলেছে কত বছরের জন্য, 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য স্যার সিম্পল ইন্টারেস্ট কত হবে, 10% হবে, অলরেডি আমরা দেখে এসেছি। 2 বছরের জন্য স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তুমি এটা যদি মুখে হিসেব করতে না পারো তুমি এরকম একবার হিসেব করে নাও, 5+5, আমরা কোন প্রসেসে যাচ্ছি, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের প্রসেসে যাচ্ছি। 5+5 দেখো, 5×5 মানে 25/100, তার মানে সেখান থেকে তুমি পাবে 10.25, তাহলে এখানে তুমি কত পাবে দেখো 10.25%। তাহলে প্রশ্নানুসারে 10% মানে তোমাকে দেওয়া আছে দেখো কত টাকা, 50 টাকা, এই যে বার্ষিক 5% হারে 2 বছরের জন্য একটি টাকার সরল সুদ 50 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 10% মানে যদি 50 হয়, 1% মানে স্যার কত হবে, 10 হবে, আর 10.2% মানে 25% মানে হচ্ছে 10. দেখো 25 নিচে কত হবে, দশমিক তুলে নিচে 100 হবে, শূন্য শূন্য কেটে দাও, 5×2=10, 20, 5×4=20, এটা কত হবে, 5×2=10, 0, 5×5=25, 4 দিয়ে ভাগ করলে 4×5=20, 4×1=4, 4×2=8, 4×5=20, 51.25 টাকা হচ্ছে আমাদের দেখো কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, ঠিক আছে ভাই ওকে। চলো পরে দেখো, পরে 4 বছর পর 1000 টাকার উপর বার্ষিক 10% সরল এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি হবে, খুব সহজ দেখো, 4 বছর তো আমি কি কোন প্রসেসে যাব, দেখো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের প্রসেসেই যাব, কত সহজে হবে দেখো, 10% যদি সিম্পল ইন্টারেস্ট 4 বছরের জন্য হয় স্যার কত পার্সেন্ট হবে, 40% হবে, খুব সিম্পল, 1 বছরে 10% পেলে 4 বছরে 40% পাবো। আচ্ছা এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট স্যার কত বছরে হবে, দেখো 10%-এর জন্য 2 বছরে আমি কত পাবো স্যার, 2 বছরের জন্য কত হবে দেখো, 21% করে হবে, তুমি সাকসেস পেয়ে বসাও না, এই যে 10+10+ হচ্ছে 10×10/100, তার মানে এটা কত পাবে, 21% পাবে, দুটো 2 বছরের জন্য 21 আর একটা 2 বছরের জন্য 21, তাহলে এবারে 4 বছরের জন্য একে যোগ করে দাও কত হবে দেখো, 21+21+21×21/100 কত হবে, 42+21×21 গুণ করলে দেখো কত হবে, 441/100, তার মানে এটা কত হবে, 42+4.41 মানে কত হবে, 46.41%, ওকে। দেখো উত্তর অলরেডি তোমার কাছে সম্ভবত রেডি হয়ে গেছে, পার্থক্য কত হবে 4 বছর পরে, তাই তো, তাহলে পার্থক্য কত হবে, পার্থক্য হবে স্যার 6.41%, কত টাকার উপরে, 1000 টাকার উপরে, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, তার মানে 4.41 × 10, তার মানে দেখো 64.1, কারেক্ট অ্যান্সার দেখো কত হবে, ডি, 64.1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো, যদিও তোমাকে যে অঙ্কগুলো করাচ্ছি না ভাই এগুলো কিন্তু তোমাদের পুলিশের অঙ্কে না আসাই সম্ভাবনা বেশি, এগুলো ম্যাক্সিমামটা হচ্ছে তোমাকে একটু এগিয়ে রাখছে যদি কঠিন প্রশ্ন দিয়ে দেয়, আর না হলে তোমাকে যে প্রসেস শেখালাম ওর উপরেই তোমার ম্যাক্সিমাম উত্তর হয়ে যাবে, ওকে। দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের কত হারে 1200 টাকা 2 বছরে দেখো এত টাকা হবে, একটু আগেই তোমাকে দেখালাম না যে 3 বছরে এত টাকা হয়ে গেছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, তাহলে আমরা সিম্পলি এটাকে কি করব, দেখো 1200 টাকা এটা হচ্ছে কি বলো প্রিন্সিপাল, অ্যামাউন্ট কত হয়েছে দেখো 13,48.32, এটা হয়েছে তো অ্যামাউন্ট 2 বছরের জন্য বলেছে, তার মানে এটাকে কি করব বর্গমূল করে দেব, সিম্পলি বর্গমূল করব, বর্গমূল করলে কত হবে দেখো, একে যদি আমরা 12 দিয়ে ভাগ করি
একেও 12 দিয়ে ভাগ করব দিলে কত হবে এটা হয়ে যাবে দেখো 100 হয়ে যাবে অনুপাত একে 12 দিয়ে কাটাকাটি করা যাবে অবশ্যই করা যাবে দেখো 6 2 12 এটা হবে 6 2 12 আবার একটা হচ্ছে 6 2 12 হবে তাই তো 12 করলে 28 6 4 24 6 4 24 হবে দশমিক 6 7 42 6 2 12 আবার 2 এ কাটলে কত হবে 2 1 1 2 দশমিক 7 2 ওকে তাহলে এখানে দশমিক তুলে দিলে এখানে আরো দুটো শূন্য হবে এক এবার এর বর্গমূল করলে কত হবে এর বর্গমূল দেখো 10000 এর বর্গমূল হচ্ছে কত হবে 100 হবে আর 112 72 এর বর্গমূল করলে কত হবে এর বর্গমূল করলে দেখো কত হবে 106 হবে 112 72 112 72 এর বর্গমূল করলে কত হবে দুটো বাদ দিলে 2 যদি আছে বর্গমূলে ভুল করলাম নাকি সরি 2 6 12 হবে ভাই 2 2 1 এ 2 2 1 এ 2 2 এ 4 সরি এটা 72 কেন লিখলাম আমি এটা 36 হবে তো তাই না 2 3 6 2 6 12 হবে তার মানে 112 36 যদি হয় তার মানে এটা 4 হতে পারে 6 হতে পারে বর্গমূলের শর্টকাট জানা তোমার উচিত তার মানে এটা কত হবে 10 তাহলে 10 আর তারপরে সংখ্যা গুণ করলে কত হবে 110 তাহলে 112 থেকে এটা ছোট তার মানে এটা কত হবে কত গুণ করছি 110 তাই তো এটা কত হচ্ছে তার থেকে বড় আছে 110 এর থেকে 112 তার মানে অ্যানসার কত হবে 6 নিতে হবে 106 এর বর্গমূল হচ্ছে এটা তাহলে অ্যানসার কত হবে 100 টাকাতে 106 টাকা অ্যামাউন্ট হয়েছে তার মানে রেট অফ ইন্টারেস্ট কত 100 টাকাতে 6 টাকা বৃদ্ধি মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% ঠিক আছে এটাকে তুমি সিম্পল ভাবে ভাবো এই রকম ডেটা যদি তোমাকে পরীক্ষায় না দিয়ে তোমাকে যদি পরীক্ষায় এটা দেয় তুমি এটাকে এরকম ভাবে ভেবে নাও যে তোমাকে দিয়েছে কত টাকাতে 100 টাকা 2 বছরে হয়ে গেছে কত টাকা 2 বছরে হয়ে গেছে ধরো বললাম তোমাকে আমি 144 টাকা ঠিক আছে ডেটাটাকে এত বড় না দিয়ে তোমাকে জাস্ট এইটুকু বললাম ওকে তাহলে তোমাকে জিজ্ঞেস করবে রেট অফ ইন্টারেস্ট কত দেখো প্রিন্সিপাল কত স্যার প্রিন্সিপাল হচ্ছে আমার 100 অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হচ্ছে 144 তাই তো তাহলে 2 বছরের জন্য আমি এটাকে কি করব বর্গমূল করব বর্গমূল করলে 100 এর বর্গমূল করলে স্যার 10 হবে আর 144 মানে কত হবে 12 হবে তাহলে 10 টাকাতে ইন্টারেস্ট কত টাকা পাইছি 2 যখনই বর্গমূল করে দিলাম ওই কনসেপ্টটা চলে এলো কোথায় ওই কনসেপ্টটা চলে এলো 1 বছরের ক্ষেত্রে তাহলে 1 বছরের ক্ষেত্রে কত হবে 10 টাকায় ইন্টারেস্ট পাই 2 টাকা রেট অফ ইন্টারেস্ট মানে ইনটু 100 শূন্য শূন্য কাটলে কত পার্সেন্ট হবে দেখো 20% হবে ওকে তো এরকম যখন তোমাকে খুব সিম্পল দেবে 2 বছরের জন্য কি করে দেবে দুটোকে পাশে বসিয়ে একটা প্রিন্সিপাল একটা অ্যামাউন্ট বর্গমূল করে দেবে তাহলে 10 টাকার উপরে এত টাকা অ্যামাউন্ট হচ্ছে তাহলে 10 টাকায় ইন্টারেস্ট কত পাই এত টাকা 1 টাকায় কত 100 টাকায় কত পরে দেখো স্যাম 1 বছরে বার্ষিক 10% 15000 টাকা বিনিয়োগ করেছেন যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে বছরের শেষে স্যাম যে পরিমাণ প্রাপ্ত হবে কত তার মানে কি অর্ধবার্ষিক হিসেবে মানে এটা কি বলো ওই যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ওকে তাহলে এখানে দো 1 বছরের জন্য রেখেছিল যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়ে গেল এটা 1 বছর ছিল যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়ে গেল তাহলে এটা 6 মাস এবং এটা 6 মাস তাহলে 6 মাসে যখন ও একবার করে কাউন্ট করবে অ্যাকচুয়ালি হিসেব দাঁড়িয়ে যাবে কত বছরের জন্য 2 বছরের জন্য ওকে আর 10%টা কি হবে 10% লোকে হচ্ছে 1 বছরের জন্য দেয় হাফ বছরের জন্য দেবে স্যার 5% তাহলে 5% হিসেবে 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট স্যার কত হবে 10.25% এটা তোমার মুখস্থ হয়ে যাওয়া উচিত কিভাবে ওই এ প্লাস বি প্লাস এ বি বাই 100 তাহলে কত টাকার উপরে স্যার হচ্ছে এটা আমরা পাবো হচ্ছে 15000 টাকার উপরে তাহলে বছরের শেষে স্যাম যে পরিমাণ প্রাপ্ত হবে সেটা কত তাহলে 15000 টাকার 10.25 কত হবে 15000 টাকার কত হবে বলো 10.25% এই টাকাটা হচ্ছে কি সে এক্সট্রা পাবে তাহলে এক্সট্রা যদি হয় এটা শুধু অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে বছরের শেষে স্যামের পরিমাণ প্রাপ্ত তার মানে অ্যামাউন্ট বার করতে হবে আমি এখানে বের করে নিই ইন্টারেস্টটা পার্সেন্টেজ হলে দুটো বাদ যাবে তাই তো আচ্ছা এখানে হচ্ছে যদি আমি দশমিক তুলে দিই নিচে 100 লিখি শূন্য শূন্য কাটলো দেখো 5 2 10 5 3 15 তার মানে কত হবে এটা 3075 বাই হচ্ছে 2 তার মানে হচ্ছে 15 আর 2 3 6 2 7 14 2 5 10
तार माने 1537 पॉइंट एटा होच्छे से इंटरेस्ट पाबे ताहले तार प्रिंसिपाल कत प्रिंसिपाल सर होच्छे 15,000 एटा होच्छे 1537 1537.5 जोग करले कत होबे 5735 16537 16537 কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে মেবি দেখো 2 3 6 2 7 14 1 6 5 3 7 এখানে মনে হচ্ছে টাইপটা ভুল হয়েছে ভাই ঠিক আছে একটু দেখে নেবে এখানে মনে হচ্ছে টাইপটা কোথাও ভুল হয়েছে এইটা হচ্ছে আমাদের হবে অ্যানসার ওকে পরের প্রশ্ন দেখো পরে বলেছে 12% পার হারে 3 বছর পর 25,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে ওকে তাহলে 12% পার অ্যানাম হারে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে দেখো এখানে যদি তুমি হিসেবটা এরকম করো না তুমি যে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু একটু গন্ডগোল হয়ে যাবে কারণ কি প্রথমে 12 আর 12 হিসেব করতে একটা প্রবলেম হবে তারপরে আবার 12% হিসেব করতে গন্ডগোল হবে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাদের স্যার 4% মানে হচ্ছে 1/25 তো স্যার 12% মানে কত হবে 3/25 হবে কারণ কি এর সাথে 3 গুণ করলেই হবে 3/25 তার মানে আমার কত টাকা আছে স্যার 25,000 টাকা 3 বছরের জন্য বলেছে তার মানে আমি রেশিওতে চলে যাই স্যার রেশিওতে গেলে রেশিওটা কত হয় রেশিওটা হয় 3:3:1 তাই তো তাহলে আমি যদি একে গুণ করি 1/25 দিয়ে 1/25 নয় সরি 3/25 দিয়ে তার মানে কত হবে 25 দিয়ে কাটলে 25 1 মানে 1000 তাহলে কত হবে এটা 3000 হলো পরের কত হবে 3000 ইনটু দেখো 3/25 কত হবে 25 3000 কে আমি লিখতে পারি 30 ইনটু 100 লিখতে পারি কাটাকাটি করতে সুবিধা হবে দেখো 25 4 100 তার মানে 4 3 12 3 কত হবে 36 হবে 36 360 তাই না 3 3 9 36 360 এবার দেখো 360 কে আমি লিখলাম 36 ইনটু 10 ইনটু দেখো 3/25 5 5 25 5 2 10 তাহলে কত হবে 3 2 6 6 6 36 6 হাতে 3 6 3 3 2 6 3 18 19 20 21 বাই দেখো 5 তার মানে হবে কত এটা 5 4 20 5 3 15 5 2 10 তার মানে এটা কত হবে 43.2 ওকে তাহলে রেশিওর জন্য আমরা কত দিয়ে গুণ করব এখানে অলরেডি শিখেছি এটাকে গুণ করব 3 এটাকে গুণ করব 3 এবং এটাকে গুণ করব 1 3 দিয়ে গুণ করলে কত হবে স্যার 9000 3 দিয়ে গুণ করলে স্যার কত হবে 0 6 3 18 8 3 3 9 1 10 আর এটাকে 1 দিয়ে গুণ করলে 43.2 তাহলে যোগ করলে হবে দেখো 0.2 হবে এটা কত হবে 3 8 4 12 2 1 আর এটা কত হচ্ছে 10 10 1 2 3 2 0 কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি ওকে আচ্ছা একবার ভাবো এটাকে তুমি যদি এটাকে নর্মাল প্রসেসে যেতে নর্মাল প্রসেস মানে যদি তুমি এভাবে করতে 25,000 ইনটু 1 প্লাস 12/100 3 তাহলে 12 মানে কত হবে 4 3 12 এটা কত হবে 25 তাহলে এটা কত হবে 25,000 ইনটু দেখো 28/25 তার হচ্ছে কিউব তাহলে বাই ইনটু কিউব মানে এটাকে 28/25 3 বার গুণ হবে ওকে এবার এটাকে কাটাকাটি করবে কাটাকাটি করলে তুমি কি পাবে তুমি পাবে অ্যামাউন্ট তাহলে অ্যামাউন্ট যদি পাও তার থেকে আবার 25,000 বাদ দিতে হবে তবে গিয়ে তুমি পাবে হচ্ছে ইন্টারেস্ট ঠিক আছে ভাই ওকে তো এই হচ্ছে এইখানকার মেন প্রবলেম তবে এখানে আরো একটা রাস্তা আছে 3 2 5 6 7 8 9 0 ওখানে কত হচ্ছে 9 মানে 3 7 2 9 মানে 0 8 4 12 3 15 2 17 18 0 এখানে হচ্ছে কত 25 আর একটা হয় ডিজিটাল সাম বলে একটা কনসেপ্ট হয় আমাদেরই হচ্ছে এখানে ইউটিউব চ্যানেলে তুমি দেখবে ডিজিটাল সাম কনসেপ্ট এটা অ্যাপ্লাই করা আছে তো ডিজিটাল সাম অ্যাপ্লাই করে কিন্তু এখানে উত্তরটা আরও একটু সহজে বার করা যায় তবে সেটা আর একটু ঝামেলা আছে গুণ টুন করে তোমাকে দেখাতে হবে তো ওটা তোমাকে আমি পরে কোনো একটা ক্লাসে দেখিয়ে দেবো পরে দেখো চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ 15 বছরে দ্বিগুণ হয়ে যায় এটি নিজেরই 8 গুণ হয়ে যাবে কত বছরে এটা দেখো খুব সহজ প্রশ্ন কোনো টাকা কত গুণ হতে হবে 8 বছরে
আচ্ছা, দ্বিগুণ হতে কত বছর সময় লাগে? স্যার 15 বছর। ঠিক আছে, তার দ্বিগুণ হতে কত হবে? এখানে আরো দ্বিগুণ হলে 4 হয়ে যায়, 4 গুণ হয়ে যায়, আরো 15 বছর লাগবে। আবার যদি দ্বিগুণ করে দেওয়া হয় এটা 8 হয়ে যাবে, তার মানে সেখানে কত হবে? আরো 15 বছর লাগবে। তার মানে টোটাল 1 গুণ থেকে 8 গুণ হতে টাইম লাগবে, দেখো 15 বছর, 15 বছর এবং 15 বছর, টোটাল হচ্ছে 45 ইয়ার্স। ওকে, তাও কত সহজে করতে পারি। পরে দেখো, বলেছে রাম রাহুলকে 2% চক্রবৃদ্ধি সুদে 2500 টাকা ধার দেয়, 2 বছর শেষে তিনি কত অতিরিক্ত অর্থ উপার্জন করেন, মানে কি কত টাকা এক্সট্রা ইন্টারেস্ট পায়? তাহলে 2% 2 বছরে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট স্যার কত হবে? এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দেখো, 2 + 2 + 2 × 2/100, তাহলে কত হবে? 4 + 4/100, তার মানে কত হবে? 4.04%। তাহলে কত টাকার? দেখো 2500 টাকার 4.04%। কত হবে? পার্সেন্টের চিহ্ন তুললে দুটো শূন্য কেটে যাবে, আর এই দশমিক তুললে নিচে কি হবে? 100 হবে। 25 4 100, 4 দিয়ে কাটলে দেখো 4101, তাহলে ইন্টারেস্ট কত টাকা পাবে? 101 টাকা ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, পরে দেখো কোশ্চেন নাম্বার 8 দেখো, বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি করলে কত বছরে 1000 টাকার আসল পরিমাণ 1728 টাকা সুদ আসল হয়ে যাবে? ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানটাতে তুমি একটা জিনিস খেয়াল করো, বলো 1000 টাকাতে আমি যদি 20% ইন্টারেস্ট পাই স্যার কত টাকা পাবো? স্যার 200 টাকা ইন্টারেস্ট পাবো, তাই তো? আমি এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট কত টাকা হয়েছে, স্যার 728 টাকা ইন্টারেস্ট হয়েছে। ওকে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এটা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি যদি সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য হতো তাহলে কত হতো? দেখো সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য হলে এটা তুমি পেতে 600 টাকা, 5 বছরের জন্য পেয়ে যেতে কত? 1000 টাকা ইন্টারেস্ট পেয়ে যেতে। 7 আর 9 আর 5, 7 আর 9 এর কোনো প্রশ্নই আসবে না, কারণ তুমি এই যে 1000 টাকা 20% হিসেবে তুমি 1 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট বার করো 200 টাকা পাও, তাহলে তুমি 5 বছরে ইন্টারেস্ট কত টাকা পাবে? 1000 টাকা ইন্টারেস্ট পেয়ে যাবে, কিন্তু তোমার ইন্টারেস্ট কত হয়েছে? 728 টাকা ইন্টারেস্ট হয়েছে, তার মানে ডেফিনেটলি ওটা কত বছরের ইন্টারেস্ট গো? ওটা হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট। সিম্পল সেন্স অ্যাপ্লাই করো, অঙ্ক করার কোনো প্রয়োজনও পড়বে না, বুঝতে পারলে? চলো পরের অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের কত হারে 10000 টাকা 2 বছরে দেখো এত টাকা হয়। আমরা কি বলেছিলাম, যখন এরকম প্রশ্ন আমাকে দেবে এটা কি আছে স্যার? প্রিন্সিপাল, এটা কত অ্যামাউন্ট? 1 2 3 2 1। ওকে, তাহলে এটা হচ্ছে কত হবে? 2 বছরের জন্য বলেছে, আমি সিম্পল বর্গমূল করে দেবো, বর্গমূল করলে তুমি কি পাবে? এটা কত পাবে? 4টে 0 আছে মানে এটা পাবে, এটা দেখো 1 2 3 2 1, তার মানে ডেফিনেটলি এখানে 3টে 1-এর বর্গমূল, তাই না? এটা নিশ্চয়ই তোমরা জানো যে স্যার 11 স্কোয়ার মানে কত হয়? 1 2 1, 1 1 1, 3টে 1-এর স্কোয়ার করলে স্যার কত হয়? এখানে যতগুলো 1 আছে সেটাকে লিখে দুদিকে এভাবে লেখা হয়, এখানে 4টে 1 তার স্কোয়ার, তার মানে কত হবে? 4 3 2 1, এখানে কত হবে? 3 2 1, তাহলে এখানে কত হচ্ছে? 1 2 3 2 1, তার মানে হচ্ছে এটা। তাহলে 100 টাকাতে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে স্যার? 11 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত? 11%। ঠিক আছে, দেখো আজকের লাস্ট প্রশ্ন, 10টা প্রশ্ন করাবো বলেছি। 4% পার অ্যানামে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, সরল সুদ একই হারে 2 বছরের জন্য কত হবে? তাহলে 102 টাকা দেখো 4% যদি হয়, তুমি বলো 4% 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে স্যার কত হবে? 8%। কম্পাউন্ড ইন্টারেস্ট স্যার 2 বছরের জন্য কত হবে? দেখো 4 + 4 + হচ্ছে কত? 4 × 4/100, কত হবে? 8.16%। তাহলে তোমাকে এখানে কি বলা আছে? তোমাকে এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, তাই তো? একটি নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, এখানে একটু গন্ডগোল আছে, এটা হবে না। যদি 4% 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা,
সরল সুদ একই হারে দুই বছরের জন্য কত হবে? ওকে আমি ট্রাই করে দেখি, দেখো 8.16 মানেই হচ্ছে দেখো কত দেওয়া আছে, 102 টাকা দেওয়া আছে। ওকে তাহলে তোমাকে বলেছে সরল সুদ কত মানে 8%, তাহলে এক মানে কত হবে 102/8.16, আর 8 মানে কত হবে (8), দশমিক দিলে কি হবে, তুললে উপরে 100 হবে, কাটলে দেখো 8 × 1 = 8, 8 × 2 = 16, 100 100 কেটে গেল, তার মানে এখানে কত আছে 100, তার মানে সরল সুদ কত হবে 100 টাকা হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আবারও বলছি ভাই ক্লাস শেষে, কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো এরকম একটা চ্যাপ্টার নয় যেটা তোমাকে আমি একটা ক্লাসে করিয়ে দেবো। তোমাকে যখন আমি দেখবে আমাদের ডিটেলস ক্লাসগুলো যখন দেখবে, ডিটেলস ক্লাসে এই চক্রবৃদ্ধি সূত্রতে মিনিমাম আমি তোমাকে ক্লাস করাবো 20 ঘন্টার ক্লাস করাবো। ঠিক আছে, কারণ ওই একবার তুমি যদি পুরো জিনিসটা বুঝে যাও না, তারপরে দেখবে তোমার কোনো অঙ্ক, তুমি সিজিএল TR1 কেন, TR2 লেভেলেরও কোনো অঙ্ক তোমার অসুবিধে হবে না। চক্রবৃদ্ধি সুদের হচ্ছে সমস্ত সূত্র এবং হচ্ছে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ডিজিট সাম কনসেপ্ট বা ডিজিটাল সাম কনসেপ্ট, আর একটা হচ্ছে ইউনিট ডিজিট কনসেপ্ট। এই দুটো ক্লিয়ার করে নাও, দেখবে কোনো অঙ্ক তোমার কোনোদিন প্রবলেম থাকবে না। ঠিক আছে ভাই, চলো পরে ভিডিও দেখা হবে, বাই।